এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বলি, তুমি একটু পাখিকে পাঠিয়ে দেবে? ও জানে আমি কোন জামাটা পরব। মানে পাখি জানে মানে? আমি ঠিক বুঝতে পারলাম না মোহিত। ও পাখিকে ডেকে পাঠাচ্ছে, ও আসার পর তারপরে ও বিয়ের কথা শুরু করছে, আর তখন ওর চোখে মুখে একটা অদ্ভুত রাগ ফুটে উঠছে। খেয়াল করেছিস? মোহিত কি পাখির জন্য কষ্ট পাচ্ছে? কি হলো বৌদি, এর পাখিকে ডেকে দাও না চট করে। বেশ। এই পাখি এখানে আয়, তুই তো শাকটাই দিস নি, যা ঠাকুর ঘর থেকে নিয়ে আয়, রেখে দে। এই বাবা একদম ভুলে গেছে, আমি এখনই নিয়ে আসছি বড় মা। আরে দাদা কি হলো, এখনো মাছের ডেলিভারি দিলেন না কেন? কি মুশকিল, বাড়িতে এতগুলো লোক আসবে, আরে রান্না করতে দেরি হয়ে গেলে কি হবে বুঝতে পারছেন? তাড়াতাড়ি দিন। প্রণতি শোনো, অম্বরীশ এক্ষুনি ফোন করেছিল, ওরা যে কোনো সময় চলে আসবে। এদিকে সব রেডি তো? হ্যাঁ সব রেডি, শুধু মোহিত নাবলেই সব ঠিক হয়ে যাবে। বেশ বেশ বেশ। এই অলোক, বাজার টাজারের কি অবস্থা? মাছ সবজি টবজি ঠাকুরের কাছে দেওয়া হয়েছে? বর্দা আমি এক্ষুনি ফোন করেছি, ওরা এক্ষুনি দিয়ে যাচ্ছে, ওরা দেরি হয়ে গেছে দিয়ে যাচ্ছে। আরে বাবা একটা কাজের দিন, এত দেরি করলে চলে? সবাই মিলে যদি দেরি করতে থাকে সব কি? আমি ফোন করছি দাদা। আপনারা এসে গেছেন, খুব ভালো হয়েছে। খান খান খান, বসুন, আমি এক্ষুনি আসছি। একটু এদিকটা দেখ রে বাবা। হ্যাঁ মরমা মরমা। হ্যাঁ হ্যাঁ, এই যে শাকটা এখানে রাখলাম। আচ্ছা ঠিক আছে। বাকি বলছি, মোহিত তোমাকে ওর ঘরে একবার যেতে বললো। সে কি, ওকে কেন যেতে বললো? ওর তো এখানে অনেক কাজ আছে। মা মোহিত বললো যে পাখি নাকি জানে ও কোন জামাটা পরবে। তো কি করে জানে? আমি যে জামাটা দিলাম সেটা পরলো না? না মা, বললো ওটা নাকি পরবে না। হা করে দেখছিস কি দাঁড়িয়ে? আমার কি বললো শুনতে পাসনি? যা মোহিতকে জামাটা বের করে দে, যা। জন হঠাৎ কি হলো মোহিতের? ও আমার পছন্দ করা জামাটা পরবে না? পাখি কি করে জানবে যে ও কি পরবে আজ? তাহলে আমি কি, আমি যেটা ভাবছিলাম সেটাই কি সত্যি? আসবো। আসো। আলমারিটা খোলো, আশীর্বাদের জামাটা বার করো। বলছি যে বউ দিদিকে বললেই তো পারতেন, আসলে আমার একটু কাজ আছে। কি কাজ করবে কি না করবে সেটা কি এখন থেকে তুমি ডিসাইড করবে? সময় নষ্ট না করে জামাটা বের করো। আপনি দেখুন কোনটা পরবে। কোনটা যে পরি, যা তো মিত্রা থাকলে ভালো হতো।
ও একচুয়ালি আমার পছন্দ অপছন্দগুলো ভালো বোঝে তো, থাকলেও ভালো হতো। ধরো এক কাজ করি, মিত্রাকে একটা ফোন করি। হ্যাঁ, মিত্রা একটা ফোন করে দেখি। হ্যাঁ মোহিত বলো। হ্যাঁ মিত্রা, অ্যাকচুয়ালি একটা হেল্প দরকার ছিল জানো তো। হ্যাঁ, অ্যাকচুয়ালি ইনফরমেশন দরকার। জানি আমার এটা জানা উচিত নয়, তাও আমি তোমাকে জিজ্ঞাসা করছি। বলছি, তুমি কোন রঙের শাড়ি পরছো? বাবা মিস্টার মুখার্জি, আজকে কোন দিকে সূর্য উঠেছে আপনি আমাকে জিজ্ঞেস করছেন? আমি কি পরছি আমি তো ভাবতেই পারছি না। ওয়েট ওয়েট, তুমি কি মানে আমার সঙ্গে ম্যাচ করে আউটফিট পরবে? হ্যাঁ মিত্রা, সেটাই তো স্বাভাবিক না। আজ আমাদের দুজনের দিন, সবার চোখ যেন শুধু আমাদের দুজনের দিকেই থাকে, তাই আমরা সেম ম্যাচিং কালারের পরবো। আচ্ছা, আমি তো একটা পিচ কালারের শাড়ি পরছি, তাহলে তুমি কোনো একটা ওই পিচ কালারের মধ্যে একটা কিছু পরো। মিত্রা, আজ তোমাকে দেখতে খুব ইচ্ছা করছে। তোমাকে দেখে না তোমাতেই হারিয়ে যাই, তোমার দিকেই না তাকিয়ে থাকি। আমি জানি পাখি এসব শুনে তুমি নিশ্চয়ই কষ্ট পাবে, রিয়্যাক্ট করবে, সেটার জন্যই এত কিছু করছি আমি। যা, তুমি এভাবে বলছো আমি লিটারালি ব্লাশ করছি। কি হয়েছে তোমার আজকে? আচ্ছা শোনো না, বলছিলাম যে আমরা হানিমুনে কোথায় যাচ্ছি? হ্যাঁ তুমি বলো কোথায় যাবো। ঠিক আছে, এনগেজমেন্টটা হোক, তারপর আমরা ফিক্স করে নিচ্ছি। হ্যাঁ আজই ফিক্স করে নেবো, হানিমুনে কোথায় যাবো সেটা আজই ফিক্স করে নেবো। মিত্র, আমি ভাবছিলাম রোমান্টিক কোনো জায়গা যাওয়া যাক, যেখানে আমাদের কেউ ডিস্টার্ব করবে না, যেখানে আমরা প্রাইভেসি পাবো। তুমি কি বলো? আমি আজকে কার মুখ দেখে উঠেছি কে জানে, এত রোমান্টিক হয়ে গেছে মোহিত মুখার্জি। আমি তুমি যে এই কিছুদিনের মধ্যে এতটা বদলে যাবে আমি লিটারেলি ভাবতে পারছি না। এরকম রোমান্টিক মোহিতকে দেখার জন্য আমি কত বছর অপেক্ষা করেছি। হ্যাঁ আচ্ছা মিত্রা, তোমার কি পছন্দ? সমুদ্র না পাহাড়, অ্যাকচুয়ালি কিছুই তো জানা হয়নি, তবে এবার জানবো। এবার আমরা একে অপরের সঙ্গে অনেকটা সময় কাটাবো, একজন আরেকজনকে আরো অনেক ভালোভাবে জানবো। কি হলো, তোমাকে চলে যেতে বলেছি? কি হয়েছে মোহিত, কার সঙ্গে কথা বলছো?